আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের এই বিজয়ের মাসে আরও একটি খুশির সংবাদ নিয়ে হাজির হলাম, তা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। প্রায় এক যুগ পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। বাংলাদেশ ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উৎপাদন করা 660 মেগাওয়াট বিদ্যুৎ গতকাল শনিবার রাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। 2023 সালের জুনে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। পরিবেশগত দিক বিবেচনায় নিয়ে সব ধরনের কারিগরি কাজ করা হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্র দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে। 2010 সালের আগস্ট মাসে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি ও ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের এনটিপিসি মধ্যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা হয়। এর দুই বছর পর 2012 সালের 29 জানুয়ারি এনটিপিসির সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড বিআইএফপিসিএল নামে একটি কোম্পানি গঠন করা হয়। তবে নেগেটিভ বিষয় হচ্ছে সুন্দরবনের কাছাকাছি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কিত পরিবেশকর্মী ও সচেতন মহল। এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল হিসাবে আমদানি করা কয়লাও সুন্দরবনের অন্যতম পশুর নদ দিয়ে পরিবহন করা হবে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে 460 মেগাওয়াট গোপালগঞ্জ আমিনবাজার হয়ে ঢাকার জাতীয় গ্রিডে এবং 200 মেগাওয়াট খুলনা বাগেরহাটে সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় ইউনিটের 79.35% কাজ শেষ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াটের কাজ দ্রুত শেষ হয়ে যাবে। 2023 সালের জুনে ওই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান কারিগরি কর্মকর্তা রবীন্দ্র কুমার বলেন, গত সেপ্টেম্বর ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে কয়লাচালিত মৈত্রী পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1 উদ্বোধন করেন। এর আগে চলতি বছরের 11 জুলাই বয়লার স্টিম ব্লোয়িং স্থাপন করা হয়। এক মাস পরে 14 আগস্ট টারবাইনে স্টিম ডাম্পিংয়ের, একদিন পরে 15 আগস্ট জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ট্রান্সমিশন শুরু করা হয়। এই ছিল আজকের মতো বিদ্যুৎ সংবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।